সালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জানি তাকিবান গত হালিয়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়ে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত পরশুদিন আরার মাননীয় শিক্ষা মন্ত্রী দীপুমনি হলদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করিবার কোন ধরনের প্ল্যান সরকার তো আপাতত এই ফেজত নাই, কিন্তু গত হালিয়া সকালে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করে দিয়ে এবং মন্ত্রী পরিষদ তো প্রজ্ঞাপন জারি করে দিয়ে বিষয় কারণ লাই অবশ্যই সরকার তো কিছু স্টেপ গ্রহণ করিব মানুষের তো বাঁচাইবার লাই আর সু বিপদ মানুষজনের সেফ করিবার লাই সরকারের দায়িত্ব। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ও আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আবার বিশ্ববিদ্যালয় যিনি আছে আর পাবলিক বিশ্ববিদ্যালয় জিনের হই আরা ইন শশ সিদ্ধান্ত তারা লইতে পারিব। অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে তারা শশ রেডি জিবা ক্লাস প্রক্রিয়াশীল ক্লাস প্রক্রিয়া স্বাভাবিক জিবা ট্রেডিশনাল জিনিস ট্রেডিশনাল যে শিকার নিয়ম এই নিয়ম আপাতত বন্ধ থাকিব, অন্যান্য জিনিস ভার্চুয়ালি চলিব ক্লাস ভার্চুয়ালি চলিব। এবার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত লইব কি খা নেব। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যাইয়ের কিছু বিষয় কিছু প্রতিষ্ঠান এনেন কিছু যজ্ঞ মহাযজ্ঞ চলিব যিন খুবই দৃষ্টিকটু এবং একবারে পরিষ্কার যে যে সমস্ত বিষয় লয়ে যে সমস্ত প্রতিষ্ঠান ব্যবসা লয়ে জড়িত আছে অর্থনৈতিক লেনদেনের মাঝে জড়িত আছে এবং ক্রাউড হোক নোক ইন কোনো বিষয় ন সোশ্যাল ট্রান্সমিশন ওইব ওইত পারে ওইবার সম্ভাবনা খুব বেশি রিস্কি প্রতিষ্ঠান দিয়ে সরকারি তখন নজর নদের যদি অর্থনৈতিক বিষয় আর জড়িত থাকে যেন নাকি ধরুন এই যে গত হালি হইতে বিপিএল শুরু হয়ে দিয়ে ম্যাচ দিয়ে বিপিএল চলের দেশত ইয়া চলের বাণিজ্য মেলা চলের বিভিন্ন জায়গার বাণিজ্য মেলা চলের বাণিজ্য মেলার ওর কোনো কোনো ধরনের আরোপ নাই। আবার কিছুক্ষণ আগে আরোগ্য প্রজ্ঞাপন দিল যে বিষয়টি বিভিন্ন আয়োজন দাওয়াত অন্যান্য বিষয়ের মাঝে সর্বোচ্চ 100 জন তাইতে পারিব, 100 জনের বাইরে কোনো ধরনের সংখ্যা এলাও নইব প্রশাসনিকভাবে ইয়ান নজরদারিত থাকব। একগা শিক্ষা প্রতিষ্ঠানের উপর ক্লাসরুমত কিন্তু 100 জন ছাত্র ন থাকিতেও পারে এবং যদি এ ব্যাপারে যদি 100 জনের উপর যদি রেস্ট্রিকশন যদি করা যায় তাহলে সরকার এইভাবে গুরুত্বায়িত দিকে উগ্র ক্লাসরুমত 100 জন অথবা 80 জন ছাত্র ছাত্রীর বাইরে তাইন্য পারিব। তখন প্রতিষ্ঠানে সিদ্ধান্ত লইতেও তারা তো রুম সংকুলনের কিনা তারা শ্রেণীকক্ষ বন্টন গরিত্তারের কিনা উগ্র শিডিউল গরিত্তারের কিনা অথবা অথবা আরও বেশি স্কুইজ করিয়ে ক্লাস যদি হারার যদি একদিনের যদি প্রাত্যহিক রুটিনের মা যদি 8 ঘন্টা যদি ক্লাস করে বা যদি শিডিউল থাকে তাহলে সেক্ষেত্রে তারা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হলেও পরামর্শ দিত যে সোয়াত চলিয়াই হোক কিংবা সাইডগত শিফট করো পাইতো যেহানভাবে পাইতো শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ করি কিংবা শিক্ষার ব্যাহত করন না কোনোভাবেই ভালো উদ্যোগ হইতে না পারে। যেহেতু দেখা যাচ্ছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মাঝেই মনে দেখেন করোনা আয়ের বই থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চত করোনা রুকায়ের বই থেকে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর ব্যাগত মাঝেই তার হাত হাত বইয়ত কলমর ইয়ার ভিতর। কিন্তু যে সংসদ তারপর ওনার এই যে কি আদালত আদালত বিষয় জ্ঞান খুব খুব মারাত্মক একটা বিষয় যে উগ মানুষত্বন কক্সবাজারের উগ মানুষত্বন কিন্তু ঢাকার আদালতত মামলা থাকিতে পারে। এই যে মানুষরা কক্সবাজার তুন ঢাকা জার্নি করিব কিংবা চিরং জার্নি করিব অথবা রাজশাহীর উগ মানুষত্বন কক্সবাজার আদালতত মামলা থাকিতে পারে। এই যে মানুষরা শ্বশুরের রাজশাহীর তুন মানুষরা কক্সবাজার আয়ের যে হাজিরা দিব সেক্ষেত্রে হাজিরা দোক অন্যান্য কার্যক্রম ইয়া করুক কার্যক্রম মাঝে অ্যাটেন্ড করুক কিন্তু মানুষরা যে শ্বশুরে যে জার্নি করে এই জিনিসের মাঝে কিন্তু ট্রান্সমিশন এবার আরও বেশি ইয়া ঝুঁকিতাই যাবে। যে কিছুদিন আগে হইতে দেখিলাম হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সহ কিছু কিছু জায়গার মাঝে আদালত কার্যক্রম ভার্চুয়ালি লই এনে কিন্তু লাস্ট ফেজত মাঝে জিলতে কিন্তু নিম্ন আদালত উত্তম ম্যাজিস্ট্রেট আদালত জেলা দায়রা জজ আদালত এইভাবে এইভাবে একবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত বেগিম ভার্চুয়ালি লই আনিল বেগিম ভার্চুয়ালি আওতাভুক্ত লই আনলেন। কিন্তু এইবার মাঝে দেখা যাচ্ছে কি হাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট রেস্ট্রিকশনগুলি ফেলাইয়ে এডেই ভার্চুয়ালি চলিব কিন্তু নিম্ন আদালত যিন আছে ইনের আইজ পর্যন্ত কোনো ধরনের রেস্ট্রিকশনত নো আনে। সবচেয়ে বেশি মারাত্মক বিষয় কিন্তু এই আদালতের হার ইন বেগিন এখান লয়ের এখান একবারে খুব
খুব বেশি ভালোভাবে সম্পৃক্ত। গতবার সিস্টেম জিবে আসিল, এবার একবারে পারফেক্ট আছে। যে ভার্চুয়ালি আনের লকডাউন, একবারে লকডাউন লাগতো না, একবারে লকডাউনের দরকার নাই। কিন্তু যে যে জায়গার মাঝে রেস্ট্রিকশন দরকার, যে যে জায়গার মাঝে আরও বেশি ফলো আপের দরকার আছে, সরকারি নজরদারি বাড়াবার দরকার আছে, যে যে জায়গা কিনত মাঝে ভাইরাস ট্রান্সমিশন হইবার সুযোগ বেশি থাকে, যে যে জায়গা বেশি ভুলনারেবল, এই সমস্ত জায়গার মাঝে আরও বেশি হরাহরি করান উচিত। এবং এবার শুরু ঠিক আছে, একবারে ঢালাওভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে দেশের অনেক নাগরিক সমাজ এবং অন্যান্য মানুষজন, যে আজিয়া প্রথম আলো তো রিপোর্ট মতামত দেখিলাম এডিটোরিয়াল জিনিস এ ব্যাপারে সাব এডিটোরিয়াল, তো আত্মীয় জিনিস খুব খারাপ লাগে যে কুচি কাছা দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আবার শিক্ষার্থী হলো সমাগম শুরু হইল। পড়ালেখার এখন নিয়মিত এখন প্রক্রিয়া দাসশীল, এসএসসি পরীক্ষাও পরীক্ষার মাধ্যম হইল, সব কিছুই ঠিক। এখন রুলস অ্যান্ড রেগুলেশনের মাঝে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতকরণের দরকার আসছিল। ধরি এই করোনা পৃথিবীর মাঝে পৃথিবীর তো নজাইবইও যাইবই সম্ভাবনা নাই, তবে এবারে আর তুন অন্যান্য রোগের মতো করিয়ে মানাই লওয়া করিব। এবার মেডিসিন আবিষ্কার ও গবেষণা চলের আরও সচেতন হইম, সব কিছু মিলাইয়ে রে আর তুন করোনারও লইয়ে রে করোনার সাথে আর তো বসবাস করণ করিব, যেভাবে আরা ম্যালেরিয়ারও লইয়ে রে আর বসবাস করি, কিংবা এইডসের ব্যাপারে যে রিমাগো হাইফ আসছিল এক সময় এখন কিন্তু এ রিমা নাই। তো করোনা এবার থাই যাইব, এবার প্রতি বছর ওয়েব একবারে বাড়াইয়ের তোমরা শিক্ষা প্রতিষ্ঠান একবার একবার বন্ধ করে দিয়ে এই জেনারেশন এবার যখন এই যে গো করোনার ফেস করে এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ইন আরা যে ইতারা যখন এক পর্যায়ে যখন দেশের হাল ধরিবার অবস্থা থাকব এবং এই জেনারেশন নাই যখন পারফেক্ট এইজ চলে আইব 25+, তখন দেশের পরিস্থিতি কী হইব, তখন কি আরা একবারে যোগ্য জেনারেশন না পাই কিনা দেশ পরিচালনা করাইবার লাই, আর আর শাসনবর্গ আর হারে দিয়ম কিংবা আর হারু রাস্তা রাখিম, আর হতটুকু বহির্বিশ্বলয়ের প্রতিযোগিতা ঠিকই থাকি থারিম, এনেকান বিষয় তাই যাগই চিন্তা করানোর দরকার আছে। সর্বোচ্চ সুযোগ সুবিধা একবারে সর্বোচ্চ ফোকাসন শিক্ষা প্রতিষ্ঠানের দিয়ে আর আর এই প্রজন্মরে বাঁচন দরকার আছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলি দেন দরকার আছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলি পাল্লাই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত গড়িবার লাই কী কী করণ আছে সরকার তুই উদ্যোগ লওয়া আসির, প্রয়োজনে বিপিএল বন্ধ করে দুঃখনও দরকার নাই, বিপিএল আপাতত এক সিজন না চলিলে কোনো সমস্যা নইব, আইপিএলের মতো যজ্ঞ বন্ধ করে রাখিল আর বিপিএল শুরু করিয়ে বিপিএল চালা পরে আবার দেশের মাঝে টুকটাক বিভিন্ন জায়গার মাঝে বাণিজ্য মেলা শিল্প বাণিজ্য মেলা হয়ে হয়ে এই সমস্ত বাণিজ্য মেলা যে টাকা বাণিজ্য মেলা যে ক্রাউড যে পরিমাণ মানুষ হয়ে যে আইসক্রিম টাইসক্রিম বেড়ে নাচানাচি করে রজেক একবারে অহেতুক যে আইসক্রিম দিয়ে নাচানাচি করে দিন হলেই তো বাণিজ্য মেলা বন্ধ করে দেওয়া আসিল, অপসংস্কৃতি আর আর দেশের যে মানুষজন যে অপসংস্কৃতি হয়ে হয়ে ডুলবাজার কিংবা সংস্কৃতির আগ্রাসন আর বিভিন্ন জায়গার রচনা করি বিভিন্ন জায়গার প্রতিপাদ্য দেখি বিভিন্ন জায়গার মাঝে সাব এডিটোরিয়াল দেখি বিভিন্ন জায়গার আর আর দেশের সাহিত্য সংস্কৃতির মানুষজন এই অঙ্গনের মানুষজন ইংলিশের প্রতিবাদ করে জোর তুলের, কিন্তু দেখা যাচ্ছে যে আইসক্রিম গলের এনএন গড়ের একজন এনএন গড়ের আবার দর্শকও এনএন গড়ের কি একখানা অবস্থা, মানে তুরস্কর মাঝে হনুবা নাইছে অথবা তুরস্কর কিন্তু একটা নির্দিষ্ট জায়গার প্রায় রেস্টুরেন্টের মাঝে এই ধরনের রকম মজা করে মানে ইবে আর তো নিবে আর তো আর সংস্কৃতির মাঝে ঢুকাই পেলন করিব। গত কোম্পানি দেখিলাম যে বিশাল গো স্পেস তৈরি তারা যে গো যারা যে গো স্টল দিয়ে স্টল ইবে মাঝে তারা হতুন এক প্রকারের হতুন বিডিয়ান টিডিয়ান হতুন বাড়া করি আনিয়ে আনিয়ে রে উনার একটা নাচার দিয়ে হালার ড্রেস ট্রেস করায় আবার এনে দর্শক হলরিও নাচার দিয়ে আজ মনে হয়েছিলাম যে ফ্রি টিভি দিব যারা বালা নাচিব তারা আরও কী করিব আরও রিওয়ার্ড টিওয়ার্ড দিব না এই জাতীয় নদীদের টিয়া পয়সা বলল তারা রাস্তারাপ না সার এই মানুষজনও না আছে ইন বন্ধ করি কিলাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করিবার আন্ত মন দহন ধরনের হারণে মাননীয় মন্ত্রী সরকার মহোদয় এবং উচ্চপদস্থ কর্মকর্তল উচ্চপদস্থ ব্যক্তিয়ল ব্যক্তিবর্গ হল যারা দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আসন আশা করি আপনারা এখন শুভবুদ্ধির উদয় হইব আর আর প্রজন্মরে বাঁচাইবেন শিক্ষা প্রতিষ্ঠান খুলি দিবেন এই সমস্ত আজায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে যে কীভাবে একবারে স্যানিটাইজ করা যায় কীভাবে পিপির ব্যবস্থা করা যায় আরও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে কীভাবে আরও বেশি সিকিউর করা যায় ভাইরাস উত্তন কীভাবে আর তারারে শতভাগ যে কি ভ্যাকসিনেটেড করি ফারি এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে প্রজন্ম বাঁচাইবার লাই শিক্ষা প্রতিষ্ঠান খুলিবার লাই সর্বোচ্চ
নজরদারি গরণ দরকার, সর্বোচ্চ চেষ্টা এড়ে উড়ে দন দরকার, অন্যান্য বিষয়ে বেগ গিনুর উপরে আপাতত গুরুত্ব কমাই দিয়ে। ধন্যবাদ, ভালো থাকিবেন, নিরাপদ থাকিবেন, বিনা হারণে বাড়িতে বাইন নইবেন।